এটা হলো মেইন গেট, এটা হলো বিসিরা হসপিটাল, আর এটা হলো আই কেয়ার মেডিকেল কলেজ। আচ্ছা, আর এটা হলো বিডিএস দের বিডিএস আর এমবিবিএস বয়েজ হোস্টেল। আচ্ছা, আমাদের বিল্ডিং হলদিয়া ডেন্টাল কলেজ। এই যে এইটা, এটা আমাদের ক্লাসরুম। বাহ, ট্রেনে করে যেতে হলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে উঠে ডায়মন্ড হারবার নামতে হবে, আর বাসে করে যেতে হলে ধর্মতলা থেকে হলদিয়াগামী যে কোনো বাসে উঠে ব্রজলাল চক নেমে সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন আই কেয়ার হসপিটাল বা হলদিয়া ডেন্টাল কলেজ। সবগুলোই কিন্তু একই ক্যাম্পাসে। নেমে গেছি ডায়মন্ড হারবার স্টেশন, এটাই লাস্ট স্টেশন। স্টেশনের বাঁ দিক থেকে বেরোলেই দাঁড়িয়ে আছে প্রচুর টোটো, যারা পৌঁছে দেবে ফেরিঘাট। ডায়মন্ড হারবার স্টেশন থেকে ফেরিঘাট পৌঁছতে 5 থেকে 6 মিনিট মতো লাগবে। এই যে পৌঁছে গেছি লঞ্চ ঘাট, এটার নাম হলো নেতাজি সুভাষ উদ্যান। এটা হলো টিকিট কাউন্টার, এই যে লাইন পড়েছে। এখান থেকে লঞ্চে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এখান থেকে কুকরাহাটির টিকিট কাটতে হবে। 45 মিনিট পর পর সন্ধে 6:30 পর্যন্ত প্রচুর লঞ্চ আছে কুকরাহাটি যাওয়ার জন্য। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি, 20 টাকা করে টিকিট পার হেড। টিকিট চাই গো? চলো, ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি কুকরাহাটি। কুকরাহাটিতে নেমে এই রাস্তা ধরে যেতে হবে বাস স্ট্যান্ডে। পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। এখানে কিন্তু অনেক জায়গার বাস ছাড়ে, সেই জন্য বিসি রায় হসপিটাল যেই বাসগুলো যায় সেই বাসে উঠতে হবে। তো এখানে একটা মোটামুটি হোটেল পাওয়া গেছে, যা পাওয়া যাবে তাই খেতে হবে। তো দেখি এখানে কি করে, এখন তো মাছ ভাজছে। এটা হলো আমার ব্রেকফাস্ট, ডিম টোস্ট। ফার্স্ট করে নিয়েছি, ভালোই মোটামুটি যা পাওয়া যায় যেখানে। এবার এই যে, এই যে ছেড়ে যাচ্ছে, এই বাসটা যাবে। এই বাসে 45 মিনিটস মতো লাগবে, এই বাস একদম কলেজের মুখে নামিয়ে দেবে। শুরু হয়ে গেছে কলেজ ক্যাম্পাস। কলেজের বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে দিয়েই বাসটা পুরো যাচ্ছে। এটা হলো কলেজের মেন গেট, আর এই যে বাস ঠিক উল্টো দিকেই নামিয়ে দেবে। এটা হলো ডেন্টাল কলেজের গেট। আর এই বিল্ডিংটা কি? এইটা আমাদের বিল্ডিং। ও, এটা নিচে হচ্ছে, ও হ্যাঁ, পেছন দিক দিয়ে এসেছি বলে বুঝতে পারছি না। নিচে একটা লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওপরটা হচ্ছে পিডো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক্স এন্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট, বাচ্চাদের। আচ্ছা, তার উপরে হচ্ছে ওরাল প্যাথোলজি, মানে বায়োপসি, মাইক্রোস্কোপে দেখা ফেকা। আচ্ছা, আর এই এই বিল্ডিংটা? এটা হচ্ছে এমবিবিএস বিল্ডিং। আচ্ছা, এটা এদিকটা মল। ওরে বাবা, এটা মল। আচ্ছা, এগুলো হচ্ছে ল্যাব, তারপরে সব। আচ্ছা, ফিজিওলজি, এগুলো এক একটা রুম, সেমিনার রুম হবে, কোনো ল্যাব হবে। ছোটটির মানে পোস্ট ওটি। আচ্ছা, তারপরে এখানে এসে তোমার পোস্ট ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়। একটু আধ ঘন্টা এখানে বসে দেখুন। আচ্ছা আচ্ছা,
ডিপার্টমেন্ট অফ অর্থোডন্টিক্স এন্ড ডেন্টোফেশিয়াল অর্থোডন্টিক্স স্যার বন্ধ আছে এক্সরে বিল্ডিংটা অন্য বিল্ডিং না আমাদের বিল্ডিং না আচ্ছা কোন ক্লিনিক্যাল ল্যাব ইউজিং এর একটা চেয়ার নেই এটা কি প্রি ক্লিনিক্যাল ল্যাব এইটা কোনো চেয়ার নেই পেশেন্টের মুন্ডুগুলো আছে দেখো দাঁত ছাড়া শুধু মুন্ডু ওকে এগুলোকে ফ্যান্টম হেড বলে এগুলোতে দাঁত নেই দাঁত আমাদের ওই যে কিনতে হয় না ওইগুলো কিনে বসিয়ে তার মধ্যে কাজ করতে হবে পেশেন্টে কাজ করার আগে এগুলো করতে হয় সবাই দেখো না প্লাস্টার কত কিছু পড়ে আছে এটা হচ্ছে আমাদের এই কি এটাতে আমাদের জেনারেলি ক্লাস হয় না কোথায় আচ্ছা আমাকে এখানে সেকেন্ড ইয়ার বানিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে স্যারের রুম চেয়ারম্যানের চেয়ারম্যান স্যার তো বসেন না এটা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফিস মানে আগে যেখানে নাথসাররা বসত এখন তো নাথসার নেই তো এখন নতুন যারা আছে অন্য ইউ নো মিস পপকর্ন স্যারের একটা ছোট্ট কুকুর আছে এগুলো সব হচ্ছে ওই তোমার ইয়েদের টুকছাপ অ্যাটেন্ডেন্স সব এখন নর্মাল অ্যাটেন্ডেন্স এখন সব একদম টাইমিং করা আছে আর ফেস রিকগনিশন আর এইটা কি রুম এটা তো ওর সাথেই কানেক্টেড ও ওই যে রুমটা দেখলাম আচ্ছা প্রস্থের সাথে এটা কানেক্টেড এইটা হচ্ছে গ্যাস এরিয়া আচ্ছা মানে ওই গরম জলে যে বসাই বসাই এইটা হচ্ছে গ্যাস এরিয়া আচ্ছা যারা পোস্ট গ্রাজুয়েট করছে পোস্ট গ্রাজুয়েট যারা করছে আচ্ছা এটা হচ্ছে পিলো যেটা ওখান থেকে দেখলে ওই বিল্ডিংটা এইভাবে কানেক্টেড যে দূর থেকে দেখালাম বাচ্চাদের একটা ডিপার্টমেন্ট মানে এখানে আমি দেখো দেখো কাজ করছে ওই যে আঁকা জোকা আচ্ছা আচ্ছা বড় বড় তারপরে যে অতগুলো দেখো দাঁত ফাঁত রাখা হ্যাঁ হ্যাঁ মানে এটা যারা পোস্ট গ্রাজুয়েট তারা কাজ করে এখানে তাদের জলের বোতল তাদের জিনিসপত্র অত দেখো ওখানে সব আর্টিকুলেটার দাঁত দাঁত রাখা গ্রিন গ্রিন নিচে বাক্সতে সব ওগুলো এগুলো কনমেটার এই তুমি যেটা পরে আছো আচ্ছা মানে ক্রাউন 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 বানানো হয় এগুলো হচ্ছে ক্রাউনের মেশিন এগুলো এক একটা মানে প্রসেস আছে পর 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 এটা আমাদের ক্লাসরুম এরকম ভাবে এক্সাম হয় এক একজন এক একটা বেঞ্চে এরকম ঠিক আছে তো এরকম ডিস্টেন্সে আমার আমার চেয়ার হচ্ছে ওই লাস্ট যে জানলাটা দেখতে পাচ্ছ ওর পাশে যেটাতে আলো পড়ছে তার আগেরটা এটা হচ্ছে এন্ড ডিপার্টমেন্ট এখানে ওই তোমার আরসিটি ফিলিং এগুলো সব এটা সেমিনার রুম ডান দিকে যে ওই জন্য পোস্ট দিয়ে টাঙানো ওই কী বলে প্রজেক্টারের পেজটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম তিন চারটে করে রুম থাকে সেমিনার রুম এই রুম ওই রুম হ্যান্ড রুম একটা ওটি দিয়ে তারপরে ডিপার্টমেন্টে ওপেন তো যেটাকে আমরা এদিকে করে ঘুরিয়ে দিই আর এই যে কোর্টটা না এটা একটা কোর্ট ওটা একটা কোর্ট মাদ্রাসা ব্যাডমিন্টন কোর্ট গুড এই বিল্ডিংটা কি কি কিসের বিল্ডিং এটা বয়েজ হোস্টেল আচ্ছা কাদের আমাদের মানে বিডিএস এর আচ্ছা ওপারে এমবিবিএস মানে এটা লিংকড আচ্ছা
আর এইটা এটা তো হসপিটাল এটা হসপিটাল এইটা এটা তো মেডিকেল আই কেয়ারের কলেজ আই কেয়ারের কলেজ আচ্ছা মানে এটা এমবিবিএস এর কলেজ হ্যাঁ আর এটা হসপিটাল আই কেয়ার হ্যাঁ এটা হলো বিসি রায় হসপিটাল আর এটা হলো আই কেয়ার মেডিকেল কলেজ আচ্ছা আর এটা হলো বিডিএস দের বিডিএস আর এমবিবিএস বয়েজ হোস্টেল আচ্ছা ওই পুরো এইটা পুরোটা বিডিএস এমবিবিএস মিলে আর এই যে এদিকে যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ সাদা সাদা ওটা তো ফ্যাকাল্টি কোয়ার্টার আচ্ছা গোল স্তম্ভটার উপরে হচ্ছে ফ্যাকাল্টি কোয়ার্টার এটা হলো এটা হলো আমাদের বিল্ডিং হলদিয়া ডেন্টাল কলেজ এই যে এইটা হলদিয়া ডেন্টাল কলেজ হ্যাঁ হ্যাঁ এইটা বয়েজ হোস্টেল এইটা হলো বিডিএস এর গার্লস হোস্টেল আর পিজিটিও আর পিজিটিও একসাথে এটা কিন্তু রিসেন্ট হয়েছে হ্যাঁ না 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 রং রিসেন্ট করে ও রং রিসেন্ট করেছে আচ্ছা দেখছ না পুরো কলেজ হ্যাঁ হ্যাঁ পুরো কলেজ রিনোভেট করছে পেইন্ট করছে এইটা হলো মেইন গেট লাইন গেট বলে এটাকে এটা হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের হসপিটাল হলদিয়া আর ওইটা হলো আই কেয়ার মেডিকেল কলেজ